এদিকে দুর্নীতির অপবাদ যেভাবে বাংলাদেশকে দেয়া হয় তা সত্য নয় বলে দাবি করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সংস্থাটিকে বিএনপির দালালও বলেন তিনি। দুপুরে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন সাধারণ সম্পাদক। এ সময় ভুল তথ্যের ভিত্তিতে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বাংলাদেশ নিয়ে বিবৃতি দিয়েছেন বলেও দাবি করেন তিনি। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। সমসাময়িক বিষয় নিয়ে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপি নেতা কর্মীদের গ্রেপ্তার নিয়ে জাতিসংঘ ভুল বিবৃতি দিয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন অপরাধ করলে শাস্তি পেতেই হবে। সহিংস তৎপরতা ঘটতে থাকে কর্মসূচির নামে, সে অবস্থা উদ্ভূত পরিস্থিতিতে আইন প্রয়োগকারী সংস্থা তাদের দায়িত্ব পালন করবে, এটাই স্বাভাবিক। এখন অপরাধ করে কেউ জেলে গেলে, কারো বিরুদ্ধে মামলা হলে সেটা কি সরকারের উপর দোষ চাপানোর কোনো কারণ আছে? পুলিশের অনুমতি না মেলায় শান্তি সমাবেশ করছে না আওয়ামী লীগ। বিএনপির কালো পতাকা মিছিলকে গণবিরোধী বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। এ ধরনের কর্মসূচি জনগণের গণতান্ত্রিক অভিযাত্রার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র, বাংলাদেশে গণতন্ত্রের ভবিষ্যৎকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে অবিরাম প্রয়াস, সেই প্রয়াসের বিরুদ্ধে গভীর একটা চক্রান্ত বলে আমরা মনে করি। ওবায়দুল কাদের জানান জনগণের জানমাল রক্ষায় আওয়ামী লীগ সতর্ক থাকবে। আবারও সতর্ক পাহারা অবস্থান। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা।